হ্যালো এভরিওয়ান, দ্য বং ফুডিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আফগানি চিকেনের রেসিপি। তাহলে চলো দেখে নিই এর জন্য কী কী লাগছে। প্রথমে ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখানে আমি যে পরিমাণ চিকেন নিয়েছি আমি সেই বুঝে মশলা ব্যবহার করছি। তোমাদের যদি চিকেনের পরিমাণ কম বা বেশি থাকে তোমরা মশলাটাও সেই পরিমাণে ব্যবহার করবে। আর আমি এখানে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চাট মশলা। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বাটার এবং 1 টেবিল স্পুন নুন। এখানে নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। সব মশলা নেওয়া হয়ে গেলে এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে ম্যারিনেশনের মধ্যে ভালো একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা ছোটো পাত্রের মধ্যে অল্প কয়লা এবং বাটার দিয়ে ঢেকে রেখেছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা চিকেন ম্যারিনেট করে রাখার পরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল এবং এর মধ্যে 1-1 করে দিয়ে দেবো চিকেনের এই পিসগুলো। আর চিকেন ম্যারিনেট করার সময় আমি চিকেনের পিসগুলোর গায়ে হালকা করে চিড়ে দিয়েছিলাম যাতে সব মশলাগুলোর ভেতরে ভালো করে চলে যায়। চিকেনগুলো দিয়ে দুপাশে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ দুপাশে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এভাবেই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে বাকি চিকেনের পিসগুলোও ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং পাত্রে আলাদা করে তুলে রাখব। এক্সট্রা মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে দু সাইডে এগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে কড়াইতে আবার দিয়ে দিয়েছি বাটার এবং তার মধ্যে আমি দিয়েছি 2-3টে এলাচ, 1টা ছোট দারচিনি। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ, 7-8 টুকরো রসুন, অল্প একটু আদা এবং 3-4টে কাঁচা লঙ্কা। এরপরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 10-12টা কাজু বাদাম। এরপরে আবার সবগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের কালারগুলো একটু ব্রাউন হয়ে গেছে, তো আর দেরি না করে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জল দেওয়া হয়ে গেলে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে গ্রেভি বানানোর জন্য আমি সব মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি আর জলটুকু এর মধ্যে আমি রেখেছি। তোমরাও গ্রেভির থিকনেস যেরকম রাখতে চাইবে জলও এর মধ্যে সেই বুঝে ব্যবহার করবে। আমি এরপরে গ্রেভির পেস্টটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। এটা না করলেও চলে, কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। তারপরে কড়াইতে আবার নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বাটার এবং তার মধ্যে গ্রেভির এই পুরো পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণে চাট মশলা এবং অল্প পরিমাণে জিরে গুঁড়ো।
দিয়ে এর মধ্যে এই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি বাটির মধ্যে করে ওই মশলা যে ধোয়া অল্প একটু জল ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও চিকেনের গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই পরিমাণে এর মধ্যে জল অ্যাড করো। এরপরে সব ভালো করে মিশিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দশ মিনিট বাদে ঢাকা তোলার পরে দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে ফুটছে এবং প্রায় আমার রান্নাটা কমপ্লিটই হয়ে এসছে। তাই লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব আমি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে ভালোভাবে আবার সব মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেছে এই আফগানি চিকেন। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি এবং ধনে পাতা। আরও এক চামচ ফ্রেশ ক্রিম নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আজকের এই আফগানি চিকেন হয়ে গেছে রেডি। তো তোমরাও অবশ্যই আমাকে জানিও যে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর নিজেরাও বাড়িতে দেরি না করে অবশ্যই ট্রাই করে ফেলো আফগানি চিকেন, আর গরম গরম রুটির সাথে সার্ভ করে ফেলো। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।